ধান গাছ সবই কাটতে পারবেন। আর এটা হচ্ছে ধানের সেটআপ, এই দেখুন, এই যে এটা হচ্ছে ব্যাকপ্যাক। শুধু ঘাস কাটার জন্য আমরা যদি একটু পিছনের সাইড দেখা, এটা হচ্ছে তারে চলবে, ইলেকট্রিক তারে চলবে। এটা প্রাইস কত ভাই? লাঙ্গল করতে পারবেন, এটা দিয়ে লাঙ্গল করতে পারবেন, ধান কাটতে পারবেন, ঘাস কাটতে পারবেন, সব কাজ করতে পারবেন। ডিভাইস পেট্রোল তেলে চলবে, এটাও পেট্রোল তেলে চলবে। পিঠে ঝুলাতে হবে, দেখতে পাচ্ছেন ধান কাটার সেটআপ করা আছে, এইভাবে ধান কাটতে পারবেন। বেল থাকবে আপনার সাথে। আচ্ছা, মেশিনটা দেখাবেন একটু ঘুরে। এই যে মেশিনটা, এই যে দেখেন, এই যে এখানে একটা বেল থাকবে আর চলবে। যাদের যে পেট্রোলের সমস্যা, তার যাদের লাইন করা আছে মাঠে, তাদের জন্য সেটা। নিড়ানিগুলোও কিন্তু এই দেখেন দর্শক লাগাতে পারবেন, এগুলোর সাথে সেট করতে পারবেন। এটাও তো ভাই আলাদা কিনতে পারবেন। জি জি, আলাদা কিনতে পারবেন। এই হ্যান্ডেলগুলোও আলাদা নিতে পারবেন। আর এই হ্যান্ডেল কিন্তু প্রত্যেকটা মেশিনের সাথে দিয়ে দেওয়া হয়। এগুলো তো আপনি সারা বাংলাদেশে কুরিয়ার কন্ডিশন করে দিবেন। জি ভাই, জিরাল জাপানি কোম্পানি, ইঞ্জিনটা সম্পূর্ণ জাপানি। আচ্ছা, যাদের বড় মাঠ আছে, খেলার মাঠ আছে, তাদের জন্য হচ্ছে এইটা। আসসালামু আলাইকুম দর্শক, আজকের এই ভিডিওতে আমি আপনাদের কিছু মেশিনের আইটেম দেখাবো। এখানে কিন্তু বিভিন্ন ধরনের ধান কাটা মেশিন আছে, এগুলো দিয়ে আপনারা ঘাস কাটতে পারবেন, নিড়াতে পারবেন, ওগুলো আমরা আপনাদেরকে দেখিয়ে দিব। এই যে এখানে নিড়ানের ডিভাইস দেওয়া আছে, ধান কাটার সেটআপ করা আছে। আর এখানে হচ্ছে অটোমেটিক ঘাস কাটার মেশিন, এখানে ব্যাটারি চালিত পাবেন, পেট্রোল চালিত পাবেন, ইলেকট্রিক পাবেন। আচ্ছা, ইলেকট্রিক পাবেন। তো এগুলো আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো। এই যে এখানে কিছু মেশিন রাখা আছে। আর আমরা এখন আছি গ্রিন মেশিনারিজে। গ্রিন মেশিনারিজে এটা হচ্ছে নবাবপুরে অবস্থিত, নবাবপুর টাওয়ারের পাশে। নবাবপুর টাওয়ারের উল্টা পাশে যে রোড, ওই রোডের সাথেই রহিমা প্লাজার দ্বিতীয়তলায়। আর স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন। তো আমরা এখন বিস্তারিত জেনে নিব। তারিফ ভাই কেমন আছেন? ভাই এই তো আলহামদুলিল্লাহ। তারিফ ভাই এখন তো দেখতে পাচ্ছি প্রচুর মেশিন ডিসপ্লে করেছেন। এই শুধু প্রচুর মেশিন ডিসপ্লের জন্য না, এই যে মেশিনগুলো সবগুলি ধান কাটতে পারবে পারফেক্ট ভাবে। আচ্ছা, এগুলি আপনার মেশিন আপনার চায়না না, সব তাইওয়ানের। তাইওয়ান, জাপান, কোরিয়া, কোয়ালিটিফুল মাল, সম্পূর্ণ ব্র্যান্ডের জিনিস এগুলি। আচ্ছা, তো দর্শক যে অনেক আছে 10-12 হাজার টাকার মধ্যে মাল খুঁজে ধান কাটতে পারে না, শুধু শুধু মেশিনগুলি নষ্ট করে ফেলে, একটা দিনও কাটতে পারে না। আমার মেশিনগুলি আপনার সবগুলি ধান কাটার জন্য প্রস্তুত। আচ্ছা, তো আমরা এখন এগুলা 110 দিয়ে বেশি। আচ্ছা, বিস্তারিত জেনে নেই ভাই। সর্বপ্রথম আমরা এটা দিয়ে শুরু করি। এই যে এটা হচ্ছে আপনার ফরেস্ট স্টক। হ্যাঁ, আচ্ছা, ফরেস্ট স্টক। এটা আপনার এটার সাথে কি কি দিবেন আপনি? হ্যাঁ, এটার সাথে আপনারা ধান গ্রাস সেট পাবেন, আর জঙ্গল কাটার জন্য মেশিন পাবেন। আচ্ছা, আমরা যদি দেখে, এটা কিন্তু ফিটিং করা। দর্শক দেখেন, এই যে দেখতে পাচ্ছেন ভাই, একটু উঁচু করে দেখাবেন আমাদেরকে, একটু উঁচু করে দেখাবেন। হ্যাঁ, আমরা একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কি রকম হবে। এটা কিন্তু আপনার পিঠে ঝুলাতে হবে, দেখতে পাচ্ছেন ধান কাটার সেটআপ করা আছে। তো আরিফ ভাই, এটার সাথে কি আরো ব্লেড দিবেন? হ্যাঁ, এটার সাথে আপনারা 2টা ব্লেড পাবেন। হ্যাঁ, এটার সাথে দুইটা ব্লেড পাবেন, আর ধান কাটা সেট পাবেন এটার সাথে। আচ্ছা, তো এটা প্রাইস কত রাখতেছেন? এটা ভাই হচ্ছে 8,000 টাকা। আর এটা কপিটা, এটার একটা কপি আছে, কপির দাম 15,000 টাকা। আচ্ছা, কপির দাম 15,000 টাকা। জি, এরপরে আরো একটা মেশিন দেখাচ্ছি, এটা হচ্ছে আপনার সাইডে ঝুলিয়ে কাজ করতে হয়। আরিফ ভাই একটু দেখাবেন কিভাবে কাটে। এটা ভাই আপনি যেভাবে ধান কাটতে পারবেন, বেল থাকবে আপনার সাথে। আচ্ছা, মেশিনটা দেখাবেন একটু ঘুরে। এই যে মেশিনটা, এই যে দেখেন, এই যে এখানে একটা বেল থাকবে আর কি দর্শক। এটা প্রাইস কত ভাই? এটার দাম হচ্ছে 25,000 টাকা। এটা তাইওয়ান অরিজিনাল। আচ্ছা, 25,000। এটা ফরেস্ট স্টক, আর চায়নাটা হচ্ছে 15,000 টাকা। এটা কি ফরেস্ট স্টক ভাই? এটা ফরেস্ট স্টক ভাই। আচ্ছা, ফরেস্ট স্টক। এটার সাথে কি কি দিবেন? 25,000 যেটা, এটার সাথে আপনারা ধান কাটার সেট পাবেন, আর 2টা ব্লেড পাবেন। আচ্ছা, এই যে এই ধান কাটার সেট পাবেন, 2টা ব্লেড পাবেন, আর এটা হচ্ছে তাইওয়ান, তাই তো? হ্যাঁ, তাইওয়ান। আর অনেকে আছে নিড়ানি চাইলে নিড়ানি নিতে পারবেন, এগুলো দাম আলাদা। আচ্ছা, এই নিড়ানিগুলোও কিন্তু এই দেখেন দর্শক লাগাতে পারবেন, এগুলোর সাথে সেট করতে পারবেন আর কি আপনারা। এই যে এগুলা খুলে এগুলা সেট করতে পারবেন। জি জি জি। আচ্ছা, এরপরে মাঝখানে যেটা আছে ভাই, এটা একটু দেখাবেন আমাদেরকে। এটা হচ্ছে ভাই শুধু দুবলা কাটার জন্য। মাঝখানে যেটা আছে ইলেকট্রিক মেশিন। আচ্ছা, এটা হচ্ছে দুবলা কাটার জন্য, মাঠের ঘাস কাটার জন্য। এটা এইভাবে ঘাস কাটা। এটা কি সরাসরি তার দিয়ে চলবে? তার দিয়ে ঘাস কাটাবেন আমাদের পিছন থেকে। এই যে পিছন থেকে যে এইভাবে দর্শক, এই যে বেল থাকবে এখানে, বেল পিঠে থাকবে আপনার। আচ্ছা, বেলটি নিয়ে বাস এইভাবে নিয়ে আপনারা ঘাস কাটবেন। আচ্ছা দর্শক, এটা হচ্ছে শুধু ঘাস কাটার জন্য। আমরা যদি একটু পিছনের সাইড দেখা, এটা হচ্ছে তারে চলবে, ইলেকট্রিক তারে চলবে। এটা প্রাইস কত ভাই? এটার প্রাইস হচ্ছে আপনার 12,500 টাকা। এটা হচ্ছে ঘাস কাটার ব্লেড থাকবে। আচ্ছা, এরপরে আরো একটা কালেকশন আছে, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দর্শক। আরো না, আরো কয়েকটা কালেকশন আছে, অনেক কালেকশন আছে, আপনারা আমাদের সাথেই থাকবেন। এটাও সাইড টেক, এই যে সাইড টেক, এটা দিয়ে হচ্ছে আপনার এই যে এইভাবে। আচ্ছা, আপনারা লাঙ্গল করতে পারবেন, এটা দিয়ে লাঙ্গল করতে পারবেন, ধান কাটতে পারবেন, ঘাস কাটতে পারবেন, সব কাজ করতে পারবেন। ডিভাইস চেঞ্জ করে সব চেঞ্জ করে ভাই, ওই সাইডটা একটু দেখাবেন আমাদেরকে মেশিনটা। এই দেখুন দর্শক, আর এই যে বেল্ট, এটা ঘাড়ের উপরে নিয়ে নিতে হবে ভাই। এটা প্রাইস কত? এটার প্রাইস হচ্ছে আপনার, এটা 2 স্টক। হ্যাঁ, এটা হচ্ছে আপনার, এটার প্রাইস হচ্ছে আপনার 18,000 টাকা। এটা কপিটার দাম হচ্ছে 12500 টাকা ভাই। 18000 যেটা এটার সাথে কি দিবেন? কি এটার সাথে আপনার ধান কাটার সেট পাবেন, দুইটা ব্লেড পাবেন এই এটার সাথে। জি জি এটার সাথে। এটা কিন্তু দর্শক আলাদা কিনে নিতে হবে। আচ্ছা এই যে এখানে কিন্তু আরো কালেকশন আছে ভাই, আসবেন এদিকে আসবেন একটু। জি জি অবশ্যই। এইভাবে পিঠে ঝুলিয়ে ভাই, এটা কি টু স্টক না লাগে? একটু এটা টু স্টক ফোরশো দুইটাই আছে। কিভাবে কাজ করতে হয় একটু দেখিয়ে দিচ্ছি। এইভাবে লম্বা 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 টান দিবেন, এইভাবে লম্বা লম্বা টান দিবেন, মানে ধান গাছ সবই কাটতে পারবেন। আর এটা হচ্ছে ধানের সেটআপ, এই দেখুন এই যে এটা হচ্ছে ব্যাকপ্যাক পিঠে ঝুলে। এটা হচ্ছে টু স্টক ফোর স্টক আপনারা নিতে পারবেন। ফোর স্টক আছে, টু স্টক যদি এটা যদি কেউ নেয় এটা প্রাইস কত হবে ভাই? টু স্টক ভাই আপনার দাম হচ্ছে আপনার 12000 টাকা। হ্যাঁ সাথে কি থাকবে? একটা আছে 9000 টাকা, এর সাথে ব্লেড পাবেন। হ্যাঁ একটা 9000 টাকা টু স্টক, আবার একটা আছে মিক্সুবিশি 35000 টাকা। আচ্ছা আচ্ছা। আবার টু স্টক 25000 টাকাও আছে। আচ্ছা বিভিন্ন প্রাইজের আছে, মানে টু স্টক 9000 টাকা থেকে শুরু হয়ে বিভিন্ন প্রাইজের আছে কোয়ালিটি ভেদে। এটা দিয়ে ভাই চাইলে আপনার মাটি নিয়ে যেতে পারবেন, এই যে এইভাবে মেশিং দিয়ে টান দিলে এটা ঘুরবে, আরলে মাটি নিয়ে যেতে পারবেন। আচ্ছা আচ্ছা এটাও তো ভাই আলাদা কিনতে পারবেন? জি জি আলাদা কিনতে পারবেন। এই হ্যান্ডেলগুলোও আলাদা নিতে পারবেন। আর এই হ্যান্ডেল কিন্তু প্রত্যেকটা মেশিনের সাথে দিয়ে দেওয়া হয়, তারপরে যদি আপনাদের কেউ নষ্ট হয়ে যায় তাহলে হ্যান্ডেল নিতে পারবেন। জি আলাদা নিতে পারবেন। এই যে এখানে কিন্তু কিছু কালেকশন আছে, এগুলো আসলে সেট অনেক কালেকশন আছে এখানে। হ্যাঁ আর এই যে এখন আমরা এই যে এগুলো দেখাবো, যেগুলো অটোমেটিক ঘাস কাটার মেশিন, তো এটা দিয়ে শুরু করি। আরিফ ভাই এটা কি ব্যাটারিতে চলে নাকি? এটা ভাই আপনার ইলেকট্রিক ছোট, যাদের নাকি সরাসরি তারে চলে, যাদের নাকি 5 কাটা ও 2 কাটা লন আছে, ছোটখাটো লন আছে, এদের জন্য হচ্ছে এটা। আচ্ছা এটা হচ্ছে ইলেকট্রিক ঘাস কাটার মেশিন তাই তো? জি। আচ্ছা এটা প্রাইসটা রাখতেছেন কত ভাই? এটার প্রাইস হচ্ছে আপনার 25000 টাকা একটা, 8000 টাকা একটা, ছোট বড় আছে এটা। আচ্ছা আচ্ছা দুইটা কোয়ালিটি 18000 25000। জি। আর যারা আরো ভালো নিতে চান, যাদের নাকি বড় ফ্যাক্টরি আছে, যাদের ফ্যাক্টরি হুন্ডা, এটা অরিজিনাল জাপানি কোম্পানি, ইঞ্জিনটা সম্পূর্ণ জাপানি। আচ্ছা যাদের বড় মাঠ আছে, খেলার মাঠ আছে, তাদের জন্য হচ্ছে এইটা। আচ্ছা এটার দাম হচ্ছে আপনার 1,20,000 টাকা। 1,20,000 ভাই গিয়ার তো আছে, গিয়ার জি গিয়ার টিয়ার সব আছে, অ্যাডজাস্টিং আছে। আর পরে এই একটা আছে, এটাও সেম কাজ করবে, এটা হচ্ছে ইউএস এর। আচ্ছা হ্যাঁ এটার দাম হচ্ছে আপনার 5,50,000 টাকা। 5,55,000 টাকা। আর দর্শক এই যে ঘাসগুলো কিন্তু পিছে বস্তায় কাটতে পারবেন, জমা হবে। জি। আর এগুলো হচ্ছে পেট্রোল তেলে চলবে, এটাও পেট্রোল তেলে চলবে, এটাও পেট্রোল তেলে চলবে। আচ্ছা এরপরে যেটা আছে এটা হচ্ছে ছোটখাটোর মধ্যে, এটার দাম 35,000 টাকা। হ্যাঁ এটা হচ্ছে ছোটখাটো জায়গা আছে তাদের জন্য। আচ্ছা এটা কি ইনকো পপুলার একটা ব্র্যান্ড দেখতে পাচ্ছেন? হ্যাঁ ইয়ারম্যান দুইটা কোম্পানি আছে। আর এটা হচ্ছে ইলেকট্রিক আপনার, এটা কি তারে চলবে। জি যাদের যে পেট্রোলের সমস্যা, তার যাদের লাইন করা আছে মাঠে, তাদের জন্য হচ্ছে এটা। এটাও গিয়ার সিস্টেম ভাই। এটা প্রাইস কত আর এটা প্রাইস কত বলে? এটা 35,000 টাকা, এটা হচ্ছে আপনার 45,000 টাকা, এটা ইউএস এর। আর এগুলোর মধ্যে তো আপনার ব্যাটারি চালিতও আছে। এই ব্যাটারি চালিতগুলি ভাই ঘাস কাটে না আছে। আচ্ছা দিতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা তো ব্যাটারি চালিয়ে তো চাইলেও কিন্তু আপনারা এখান থেকে দেই না আমরা, কারণ ব্যাটারি শক্তি কমে যায়, তো ব্যাটারি চার্জ থাকলে বাস। তো আরিফ ভাই এগুলো তো আপনি সারা বাংলাদেশে কুরিয়ার কন্ডিশন করে দিবেন? জি ভাই সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিস করি। আচ্ছা এই ক্ষেত্রে কিছু টাকা অ্যাডভান্স দিয়ে ঢাকার মধ্যে আপনার হলে আমাদের লোক যে চালায় দেখাই দিয়ে গ্যাস কেটে টাকা নিয়ে আসবে। আচ্ছা ঢাকার বাইরেও যদি আপনাদের দরকার পড়ে, তাদের লোক গিয়ে আপনাদেরকে চালিয়ে দেখে দিয়ে আসবে। বিশেষ করে বড় মেশিনগুলোর ক্ষেত্রে ঢাকার মধ্যে কিন্তু আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন 24 ঘন্টার মধ্যে, আর ঢাকার বাইরে হয়তো 24 থেকে 48 ঘন্টার মধ্যে নিতে পারবেন। জি অবশ্যই। তো কন্ডিশনের যে বিষয়টা, এটা হচ্ছে কিছু টাকা অ্যাডভান্স দিয়ে বাকি টাকা মাল হাতে পেয়ে পরিশোধ করতে পারবেন, মাল দেখে বুঝে নিয়ে তারপর পরিশোধ করতে পারবেন যদি দোকানে না আসতে পারেন। আর দোকানে আসতে পারলে আপনারা কিন্তু যাচাই বাছাই করে নিতে পারবেন। তো দর্শক এই ভিডিওতে আমি আপনাদেরকে ধান কাটা ঘাস কাটা মেশিন দেখিয়ে দিলাম, এর পাশাপাশি অটোমেটিক ঘাস কাটার মেশিনও দেখিয়ে দিলাম। তো এগুলো নিতে চাইলে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকবেন। আর এটা হচ্ছে আপনার নবাবপুরে অবস্থিত, গুলিস্তানের পাশেই, নবাবপুর টাওয়ারের উল্টা পাশে রোহিমা প্লাজার দ্বিতীয় তলায়, গ্রিন মেশিনারি। তো আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।